রাজ্যত সংঘটিত হয়েছে একটি জঘন্য ঘটনা। এবার ভাতৃ আর ভগ্নির যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কের উপর কালিমা সানিলে এটা লম্পতে। আর ঘর কোনো নটকার সুযোগ লো এটা ককায়কে জঁপিয়াই পড়িল ভগ্নির উপর। আমি আপনাদের দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। এইখান রাজ্যতেই আকো এবার এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, কেন এবার ককায়কে ভগ্নির উপর যৌন আতিশার্য চলাইছে অভিযোগ উত্থাপিত হয়েছে। এইবার এইখান রাজ্যতে এই ধরনের জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। পবিত্র ভাতৃ ভগ্নির সম্পর্ক কালিমা সানিছে এটা লম্পতে। ঘর কোনো নথকার সুযোগত লম্পত ককায়কে জঁপিয়াই পড়িছে ভগ্নির উপর, এবার জঁপিয়াই পড়িছে। হাজুর বৈরম্বিত এই ঘটনা সংঘটিত হয়েছে, আর হাজুর বৈরম্বিত সংঘটিত হওয়া যৌন নির্যাতনের ঘটনায় কিন্তু এটা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একাংশর বিকৃত মানসিকতার লোকের এতিয়া দিনত আসলে পোহরতে সুরক্ষিত নহয় যুবতী কিংবা মহিলা। আমি আপনাদের জানাই চেষ্টা করছো, আন নহয় এবার সম্পর্কীয় ককায়করে কামনার বলি হল ভগ্নী। আমি রিসাংশ দেখার চেষ্টা করছো, হাজুর বৈরম্বর তিনি নং মানাহকুচি গাঁওর সুমন আলী নামের যুবকজনে দুপরিয়া ভাগত পাচলি কটার চলেরে নিজের ঘরলে মাতি পঠাইছিল প্রতিবেশী এগারী ভনীয়েক। প্রায় ঘর কামত অহা যাওয়া করে থাকা অমায়িক স্বভাবের যুবতীগিয়ে সেইদিনও বিনা দ্বিধায় পাচলি কটাত সহায় করবলে উলাই গৈছিল সুমনের ঘরলে। কিন্তু সেইদিন সুমন আলীর উদ্দেশ্য কিন্তু অসৎ আছিল। যুবকজনে পাচলি কাটবল দিয়ার সলনি দুয়ার বন্ধ করে জোর জুলুমক জঁপিয়াই পড়ছিল যুবতীগীর উপর। এটা যুবতীগিয়ে অভিযোগ উত্থাপিত করেছে, আর ধর্ষণের চেষ্টা চলার অভিযোগ উত্থাপিত হয়েছে। ককায়কর সেই পাশবিক রূপ দেখি যুবতীগিয়ে চিঁড় বাখর করা লম্পত সুমনে ডিঙি চেপি হত্যা করবলে চেষ্টা করেছে যুবতীগীক। এটা যুবতীগিয়ে অভিযোগ উত্থাপিত করেছে সুমন আলীর বিরুদ্ধে। আমি জানার যে চেষ্টা করছো, ঘটনাস্থলীত স্থানীয় রাইজ উপস্থিত হওয়াত সেই স্থানের পলায়ন করেছে সুমন আলী, আর পিছত সমগ্র ঘটনা সন্দর্ভ অবগত করাত মাত্রে যুবতীগীর হাজু থানাত উপস্থিত হয়ে উচিত ন্যায় বিচারি ধুরন্ধর সুমন আলীর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। সমান্তরালক এখন রাজ্যত পুনরাবার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে, কেন পবিত্র যে ভাতৃ আর ভগ্নির সম্পর্ক এবার কালিমা সানিছে এটা লম্পতে। ঘর কোনো নথকার সুযোগ ল এবার ভগ্নির উপরতে জঁপিয়াই পড়ছে নিজ ককাই, কেন পাচলি কাটবল মাতি নিছিল ভনীয়েকক। তার পিছনে যেহেতু প্রায় ঘর কামত অহা যাওয়া করে থাকা অমায়িক স্বভাবর সেই যুবতীগী কোনো বিনা দ্বিধায় সেইদিনও পাচলি কাটিম বলিয়ে গৈছিল। কিন্তু পাচলি কটা নহল, সেইদিন ঘর ভিতর সময় আসলে দরজা বন্ধ করেছিল, আর দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চলার অভিযোগ উত্থাপিত হয়েছে। তার পিছতেই যেতিয়া সেই যুবতীগীয়ে চিঁড় বাখর করেছিল তেতিয়াই সুমনে ডিঙি চেপি, সুমন আলিয়ে ডিঙি চেপি ধরার চেষ্টা চলাইছিল যুবতীগী। কিন্তু ঘটনাস্থলীত যেতিয়া স্থানীয় রাইজ উপস্থিত হয়েছিল তার পিছতেই সেই ঘটনাস্থলীর পলায়ন করেছে সুমন আলিয়ে। পিছন সমগ্র ঘটনার বিষয়ে মাতৃক অবগত করায়, আর তার পিছতেই আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছে। হাতন যাব গেছিলো, থাকাতে মোর আম্মা আব্বা নহা সুযোগ লই কেনে সুমন নামৰ লৰাজন আহি কেনে মোক মাতি নি আঞ্জা বনাবা চলৰে মোক ধর্ষণ করব খুঁজেছি, আর মানে মোক বিছনাত ফেলে লৈছি, লৈ কেনে সি মানে কাপড় চাপড় তার খুলি দিছি। মই মানে আটা বাড়ি আছো আম্মা আম্মা কৈ মোর ঘর ন সি এতর ঘর মাতি নিছি কেনে মোক কছি, মোক কছি কি আঞ্জা সবজি অলমান কাটি দিবি এনেকা কছি। তারপিছত মই কছো কাটি দিম, মই ভাত আঞ্জা বনাইছো, মই ভাত আঞ্জা চাব লাগবো, একে লৈ আহিম দে সবজি খিনি এনেকা কলো। তারপর সি কছি হব বলে কছি, কই কেনে মোক মাতি নিছি দরমুখর পর হাতত ধরে নি কেনে মানে মোক বিছনাত ফেলে দিছি, আর দি কেনে আকো সি তার মানে কাপড় খুলি দিছি। খুলি দি কেনে সি কছি তা কাকো নকপি বলে কছি, মোক কছে কাকো নকপি তোক মই পয়সা দিম দে এনেকা কছি, পয়সা দিম বলে কছি দে। তারপিছত আকো মই কছো কি নালগে তো মোর কাকা হ তোর মোক ভন্টি তো মোক এরি দি এরি দি, মই আম্মা আমাক আটা বাড়ি আছো কিন্তু নাই এরি দিয়া নাই কছি, তো কাবাক কবি কাবাক কবি। মই কছো কাকো নক দে এরি দি, তারপর এরি নেদে এরি নেদে। তারপর মানে মোক গলত গলত ধরছিল, আর সি মোক মারবেক লাগিন গলত ধরছিল, কিন্তু গল তো মানে কাটিয়া কর দিয়াই নল্লাহি ঘটা তার বরম্ব চিন্তা মনে গেছি। আর এজন মাইকি আর বুয়ারি আর বুয়ারিকো এনেকা করছিল, এটা মই মানে তার শাস্তি বিচারিছ। সোমবারে বারোটা বাজার মোর লংলা আগর সীমা নামর মাইকি এটা, মই ঘটত থাকো, মোক আমি পয়সা দিবা গেছো, পয়সা দি চক পাছো আমার সোয়ালটি ফোন করছি মা আহা কে আসো, মোর নামর লড়াটা আমি যোজা পাইছিল আহাসো আহা।
মই আহি পেলাই আহিলো, আহি পেলাই কলো বোলে কি হৈছে, কৈছে এনেকুৱা এনেকুৱা কি কৰিছে, অ মোক এনেকুৱা কৰিছে, মোক আঞ্জাখিনি মানে চব্জিখিনি কাটি দিয়েচোন, চব্জিখিনি কাটি দিবলৈ গেল হাতখন ধৰি ফেলে বোলে এনেকে বিচনাত বগাই দিছে আৰু, বিচনাত যেতিয়া বগাই দিছে তেতিয়া তাৰ হাতত আছে মলি মলি ঘৰ ধন পাকে দিছে।